রোটারি ক্লাব অব ফতুল্লা নারায়ণগঞ্জের আয়োজনে দশম চার্টার নাইট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে রোটারি ক্লাব অব ফতুল্লা নারায়ণগঞ্জের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান নজরুল ইসলাম, চেয়ার কবির হোসেন, মোহাম্মদ মাহমুদুল হক ডেপুটি কমিশনার নারায়ণগঞ্জ, পিডিজি শওকত, পিডিজি রোবায়েত হোসাইন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি শহীদুল ইসলাম, আসাদুজ্জামান সিআইপি, প্রেসিডেন্ট ইলেক্টেড আলহাজ আব্দুল কাদির রোটারিয়ান আইপিপি তোফায়েল আহমেদ সরকার, এমপি এইচএফ রোটারিয়ান সালাম ব্যাপারী, রোটারিয়ান ইঞ্জিনিয়ার খন্দকার হাইদুল ইসলাম, রোটারিয়ান জামাল উদ্দিন, রোটারিয়ান মোহাম্মদ হাসান, হুমায়ুন কবির, মইনুল হক, হোসনেয়ারা বেগম, সুলতান আহমেদ সহ আরো অনেক রোটারিয়ানরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। আমি তো নারায়ণগঞ্জ বড় হয়েছি, ছোট ছিলাম তখন মানুষের কষ্ট কেমন ছিল। আজকে এই পর্যায়ে এসে মানুষ কোন জায়গায় এসেছে, জীবনটা তার মার কোন জায়গায় এসেছে, এটি আপনার নিশ্চয় উপলব্ধি করছে। আজকে কিন্তু আমার একটা শার্ট দুইটা শার্ট এটি কিন্তু না, আর কিন্তু আমরা ইভেন আমরা স্টুডেন্ট লাইফে যখন দিতাম হাতে পড়া দুইটা শার্ট ছিল বা দুটা প্যান্ট ছিল, এর বেশি কিন্তু আসলে ছিল না। কিন্তু এখনকার স্টুডেন্টদের কিন্তু তার চেয়ে একাধিক আরো বেশি আছে, তার ফলে এটি হলো তার অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এটি কিন্তু বুঝতে হবে এই অর্থনৈতিক উন্নয়নটা সরকার কিন্তু চেষ্টা করছে, কিন্তু তার যদি আমরা যারা নাকি একটু ভলান্টিয়ার আমরা ডিসিশন আছে তারা এগিয়ে আসে তাহলে এটি আরো ত্বরান্বিত হবে। যদি বললাম নো ওয়ান বিহাইন্ড ইউর কিছুই থাকবে না, আমরা সেই বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা এগিয়ে এটি আরো কিন্তু স্বল্প সময়ের মধ্যে এবং দ্রুত আমরা বাস্তবায়ন করতে পারি। তো আজকে অনেক লম্বা সময় কথা বলার ইচ্ছে ছিল। এখানে মূলত যে বললাম আমি আসছি মূলত আপনাদের কাছে কথা বলার জন্য নারায়ণগঞ্জের সন্ধান হিসেবে। আমি কিন্তু ওই সচিব হিসেবে বা অন্য কোনো যে আসার প্রেক্ষাপট আমার না, আমাকে আমার ছোটো ভাই সে রিকোয়েস্ট করলো যে এরকম প্রোগ্রামটা একটু আসার জন্য, আমি সেই জন্য চলে এসেছি, তার সেই দাওয়াতে চলে এসেছি। আমি কে আমাকে ইনভাইট করলো, প্রেসিডেন্ট সাহেব করলেন কি না, অন্য কেউ করেন কি না, আমি ওটা অভিযোগ ভাবি নাই। আপনি আমি আর কথা বলছি আরো যাতে বেশি সংখ্যা বেড়ে যায়। রোটারি ক্লাব একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আপনাদের শিখাচ্ছে বিজ্ঞান মানুষের পাশে দাঁড়ানো যায়, এটি আমি বিশ্বাস করি। হয়তো আমি আগেও বলেছি যে অনেক বেশি রোটারি ক্লাব সম্পর্কে জানি না, তো যদিও জানি ওটি একটি প্ল্যাটফর্ম এবং আপনাদের দেখে অনেক অনেক উদ্বুদ্ধ হচ্ছে। এই বিষয়টি আসলে বেশি দরকার, শতভাগ মানুষ যখন মানুষের পাশে দাঁড়াবে তখন আমি বিশ্বাস করি সমাজে আর কোনো সমস্যা থাকবে না। এই পাশে থাকা অসহায় মানুষের কাছে পাশে থাকার দায়িত্ব কিন্তু আসলে মানুষের প্রতি মানুষের কর্তব্য। এখানে বয়সে আসলে আমার থেকে সবাই সিনিয়র মানুষ। আমি আমার একটা জিনিস বিশ্বাস করি, সেটা পৃথিবীতে যদি জন্মগ্রহণ করেছি কিছু দায়িত্ব তো আমার রয়েছে, কারণ আমার সব সময় অনেকে হয়তো আমার পর্যায়ে আসতে পারেনি। আপনারা এখানে যারা আছেন সবাই প্রতিষ্ঠিত সব প্রফেশনে, তো মানে আমাদের একটি দায়িত্ব কিন্তু সমাজে রয়েছে কিছুটা হলেও। তো যার যার অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারবো আমাদের কি করা উচিত, এবং সেই ধরনের একটি প্ল্যাটফর্ম রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। যদিও আমি
অনেক বেশি জানি না, তবে আমি যেটা বুঝতে পেরেছি আপনাদের উদ্দেশ্য হলো মানব সেবা, মানবিক মানুষের জন্য কাজ করা এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে সকলেই নিজের হয়ে অন্য নিজের পেশার পাশাপাশি আপনারা এখানে সম্পৃক্ত হয়েছেন মানুষের জন্য কাজ করার জন্য, একটি মহৎ উদ্যোগ। আরো অনেক সমস্যা রয়েছে সমাজে, আপনারা শুধু কাজ নয় সাথে একই সাথে সমস্যাগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন এবং অ্যাড্রেস করার চেষ্টা করবেন। হয়তো আমরা যারা চাকরি করি আমরা তো এখানে আসছি অল্প একদিনের জন্য, আমরা কাজগুলো করতে চাই, আমাদের পর্যায়ে কোনো সমস্যাগুলো নিয়ে আসা হয় না, হয়তো আমাদের চোখে বা আমাদের নজরে আসে না। এই বিষয়টি কিন্তু আপনারা সহজেই করতে পারেন, কারণ আপনারা এখানে যারা ভদ্রলোকে আছেন নারায়ণগঞ্জ সকল পুরো নারায়ণগঞ্জে আমরা কাজ করি, কিন্তু ভদ্রলোক আমাদের কিন্তু আমাদের নারায়ণগঞ্জের একদম প্রাণটাকে লিচু বিশ ভদ্রলোকে অবস্থিত। আপনারা নিজেই আমাদের কাছে আসতে পারেন, এখন জেলা প্রশাসন কিন্তু অনেকটা মানে আপনারা যত চিন্তা করবেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, কিন্তু এখন সাধারণ মানুষ কিন্তু একেবারেই হেঁটে গিয়ে জেলা প্রশাসন স্যারের দরজায় ঢুকে যান, একবার জিজ্ঞেসও করেন না। এই ধরনের কিন্তু এখন সারা সেবা দিয়ে যাচ্ছেন এবং বর্তমান জেলা প্রশাসন মহোদয় সকলে আপনারা আরো ভালো জানবেন, তিনি জনগণের মানুষ এবং মানুষের জন্য কাজ করছেন এবং আমরা একই সাথে তার টিমে যারা আছি আমরা বিশ্বাস করি মানুষের জন্য কাজ করার এবং মানুষের প্রয়োজনে আপনি যে সময়ই হোক আমরা কিছু ফোন পর্যন্ত ধরে এবং তাৎক্ষণিক সেবা দেওয়ার চেষ্টা করি। এনএএন টিভি নারায়ণগঞ্জ।